এ পর্যায়ে আমাদের পরবর্তী ইভেন্ট হলো নাটক। এ পর্যায়ে আরেকটা নাটিকা নিয়ে আসছে মঞ্চে মোহাম্মদ মাহমুদ ও শরীফুল আলেম প্রথম বর্ষ। মঞ্চে আসছে আলেম প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ মাহমুদ এবং শরীফুল। সারিনার বসে কাজ কাম নেই, তিন গামলা পড়া মাথার উপর চাপাই দিয়েছে, কি আর করার, পড়াশোনা শুরু করে দেয় কি এমন পড়া পড়বো পুরো উল্টা ফেলাই দেবো। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যা জয়া কারে যা হা কারে হা জর গৈর সুর যশু গুরু জন। এ ভাঙ্গে এ কি করতেছ তুমি? না তুমি আর আসা সুয়াই পাইলে না, দেখছো না পড়তেছি। আরে কি পড়তেছ? তাই তো দেখতে আলাম, কি পড়তেছ? বড় দেখি নি একটু। আচ্ছা ইংলিশ কবিতা পড়তেছি। এ বড় দেখি নি একটু শুনি। বানান করে পড়ো। তাই বানান করি পড়ো। শলয়া করে লাখ করে কে সকালে ও সারাদিন সিরিয়াল নিয়ে বসে থাকে, আমার কোন খোঁজ খবর নেয় না। তোমার তো একটা সেলিব্রিটি নেওয়া দিতে পারিনি, আর আমার খোঁজ খবর নেয় না। তুমি বুঝতে সব করো, আমি যাই। শুধু পড়ার সময় ডিস্টার্ব করে, বেড়ে নে সব। শলয়া করে লেখয়া করে কে সকালে উঠে করে রয়সি উঠে আয়া করে মে। মামা মনে হয় কিছু হাতে করে আসল, কি এনে কি জানে না। পরের দিন সেমান তাকি লাভ নেই। শলয়া করে কে সকালে না, মন তো শোষক আছে, কি এনে দেখিয়ে দিন। ও মা মিষ্টি না, পরের জিনিস লোভ নেই, আমি আদর্শ ছেলে। সকালে মন তো শোষক আছে না, খালু তো হচ্ছে না। মামা যা বলে বলবানে একটা খাইয়ে তুমি। আপনারা যেন পরের জিনিস আপনার লোভ করেন না, আদর্শ ছেলে হতে হবে। মামা আসার আগে সরি ফেলি। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন চলি। তুমি আবার আসছো কিনা, কি করেছো কও? না শোনো শোনো, আমি তো তখন আসিলাম, কিছু রাখে গেছিলাম, দেখেছো নাহি? না দেখিনি, কি আনিছো তুমি? হ্যাঁ দেখো নাই তুমি, ওই যে ঈশার দোকান থেকে কিনে আনে রাখিলাম, দেখো নাই? না আমি কিছু খাইনি। তুমি খাও নাই সত্যি কথা? না খাইনি, আমি খাইনি। সত্যি কথা? ইন্দুরি খাসিল, আমার লোভ লাগছিল, আমি তো অল্প করে খাইছি। বাবা হাসপাতালে যাও মামা। আরে আরে কি হয়েছে কও, কি হয়েছে? আমি তো খাই ফেলেছি বাবা, আমাকে হাসপাতালে আমি মেরে যাবো, আজকে মেরে যাবো। আরে না না কিছু হবে না, আমি হলো দুষ্টমি করলাম, তোমার কথাটা স্বীকার করানোর জন্য দুষ্টমি করলাম। তোমার কথাটা স্বীকার করানোর জন্য দুষ্টমি করলাম, আমি আসলে বিস্মি খাইনি। আমিও খাইনি। হ্যাঁ আমি খাইনি। তুমি কেবল না স্বীকার করলে? না আমি না, আমি দেখিনি, তুমি কি আনিলে আমি দেখিনি। কেবলই তুমি স্বীকার করেছাও, শুধু পড়ার সময় ডিস্টার্ব করে, দেখছিলাম মাথার উপর মাথার বেড়ে নেছাও।
দেখছে রাসুলে ভাই মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহর কথা স্মরণ করে যখন আমি বলছিলাম যে বিষমা খেয়ে আনছি তখন সে আল্লাহর কথা ডাকছিল আল্লাহকে ডাকছিল যে হে আল্লাহ আমাকে বাঁচাও যখন বিপদ কাটে গেছে তখন সে দূরে চলে গেল আল্লাহর কথা তার এখন মনে নাই তো আমরা সব সময় চেষ্টা করব বিপদে আপদে সুখে দুঃখে সব সময় আল্লাহকে স্মরণ করব এবং আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু